আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। তোকে বলছি তোকে, অন্য কাউকে না বুড়ি, তোকে বলছি তোকে। 10 বছর আগে আমার ছেলে চলে গেলি, একবার আমার দুঃখের কথা বুঝলি? ছেলে বৌমা কি জন্মে রেখেছে দেখ, একটা সাবান শ্যাম্পু দেয় না, গায়ে কি আর ময়লা পড়েছে দেখ। আজকে ঠিক করেছি সাবান শ্যাম্পু নাকি আজকে আত্মহত্যা করবো, ডুবলে নদীতে মরবো আজকে। আয় না রে, মরার আজকে আয় না, আত্মহত্যা করা মহাপাপ, আয় না আমার কাছে, আয় না সঙ্গে করি, আয় না। ও যে মরে যায় সে আর আসে না, ঠিক আছে যা খায় নিচ্ছি, নিজের মুখে রাখুন আজকে নিজে দেবো, তোর কাছে চলে যাচ্ছে আজকে। বলো হরি হরি, বলো হরি, বলো হরি হরি, বলো হরি, যেতে হরি আসতে হরি। ও বাবা রে আমায় ফেলে কোথায় গেলি রে, দিদি গানি নিঃসারি বাবা, আগুন না বাবা, উ বাবা পিন্ডি না বাবা, সারা নিজে বাবা নিজে ছেলে, হ্যাঁ হ্যাঁ নিজের পিন্ডি নিজে খাবো, কারো দরকার নেই, বেরো কিন্তু বেরো 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 বাসে বেরো বেরো, কেউ নেই সঙ্গে কে যাবে, শুধু হরি না আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশানি ঘাটে, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। সবাই মেতে আর এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আপন স্বজন তারিয়ার বাড়ি থাকবে পড়ে সারি সারি, সবাই একটু কাঁদিবে সাথে পরে ভুলে যাবে, সবাই একটু কাঁদিবে সাথে পরে ভুলে যাবে, মানব মান করবে সবই চিতায় আগুনে, আর এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান আমি মরতে এসেছি। কেন মরবে কেন, কি হয়েছে? ছেলে বৌমা যারাই বাড়িতে আর টিকতে পারি না, তাই মনের দুঃখে নদীতে ঝাঁপ দামি মরবো। তোমাকে বলছি না, তোমার ছেলে বৌমাকে বলছি। আরে কলিযুগের ছেলে বৌমা ওরা বেঈমান, নিজের কন্ট্রোল করতে হবে, গর্বে ধারণ করেছো, যাও যাও বাড়ি ফিরে যাও, যাও আত্মহত্যা মহাপাপ, যাও যাও। তা তুমি এখানে কেন? আমি মরতে এসেছি। তুমি কেন মরবে? ছেলে বৌমা সাবান শ্যাম্পু কিনে দেয় না, গায়ে গন্ধ পড়ছে বলে মরতে এসেছি। ও তোমার ছেলে বৌমা সাবান শ্যাম্পু দেয় না বলে তুমি মরতে এসেছো, আর আমার কি জানো না জানায়, সেই জানা আর আমি সহ্য করতে পারিনি, তাই মনের দুঃখে নদীতে ঝাঁপ দামি মরবো। আচ্ছা তুমি মরবে আমি মরবো, সেই যখন দুজন মিলে মরবো, একটা কলকলি হয় না? কি কল? মানে মনের যা স্বাদ আছে মিটে নিলি হয় না? সেটা আর কি? আরে বিবেককে প্রশ্ন করো, আত্মাকে জাগ্রত করো, মনে কি ভাব আসে দেখো। কি করে বলি বলো তো, আমার বুক ফোটে তো আমার মুখ ফোটে না। খুব দারুণ লাগছে, দারুণ লাগছে, চালিয়ে বলো, দারুণ লাগছে। তা তোমার নামটা কি শুনি? আমার নাম বনমালি। বাহ খুব ভালো নাম তো। তোমার নাম কি? আমার নাম মমতা। মমতা মেরি জান, মমতা মেরি জান, ইউ আর মাই ডার্লিং, কিজমি কিজমি কিজমি, ইউ আর মাই ডার্লিং, বলে কিজমি কিজমি কিজমি, ইউ আর মাই ডার্লিং, কিজমি কিজমি কিজমি, ইউ আর মাই ডার্লিং, বলে কিজমি কিজমি কিজমি। সেই যখন দুজনে মরবো, তা খান কথা চুমকে মলি হয় না? লোকে দেখলে কি বলবে? লোক আছে বলি হলো, শেষ করে ফেলবো একদম। তা বলেছ মন্দ নয়, মন্দ কিছু বলো না, তুমি এক খান খাবে আমি এক খান খাবো, ঠিক আছে, তারপর দুজনে বিসর্জন। হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাহলে প্রথম আমি খাই, যা সত্যি ডায়রির মেয়ে বাবা, ইউ আর মাই ডার্লিং। মানে
সাবান এবার আমি তোমার দেব। ঠিক আছে, তুমি রেডি হও, আমি এক্ষুনি আসছি। সেই যখন মরবো তার জন্মের মতো একটা চুম খেয়ে তারপর মরবি। ইউ আর মাই ডার্লিং, ইউ আর মাই ডার্লিং, কিছু নেই 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 খাই না, নেই চুম খাই না, নেই লাদি মাথা লাদি ধরো নেই 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 নেই। বিড়ি খাও নাকি? একটু খাই। শালা এত বেশি গন্ধ বেরোচ্ছে, শালা যেন অরুচি ভাব। শালা বয়স হয়ে গেছে আর কি করবো বলো। তা চুম খাওয়া তো হয়ে গেল, আর কি কোনো কিছু আছে? না না আর কোনো ইচ্ছা আমার নেই। তাহলে আর দেরি নয়, না চলো দুজনে বিসর্জন। হ্যাঁ চলো যাই, চলো যেন বাবুঘাটে দুরাঠাও পেয়ে যান। চলো 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 চলো, জোয়ার আছে জোয়ার আছে। আম পাকা জাম পাকা পাকা না রে, যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবি। আম পাকা জাম পাকা পাকা না রে, বন্ধু হয়ে যাবি। তা তুমি মরবে না? না আমিও মরবো না। সত্যি বলছো? মৃত্যু ফল থেকে চলো ব্যাক করে বাড়ি ফিরি। চলো ছেলে উমা যখন জ্বালা যন্ত্রণা দেবে, যখন দেবে ফোন নাম্বারটা নিয়ে নাও। বলো যন্ত্রণা দিলে কি? আমি যদি দক্ষিণীর জানালা, তুমি হবে তো মলাই পাতা। আমি যদি শরতে পূর্ণিমা, তুমি হবে প্রজাগরী রাতে রাখা, রাতে রাখা। আমার জন্মদিন, এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতেই পারবো না। আরে ভাই বয়সকালে যে বিয়ে করেছে সেই দিন মজেছে, এখন বউ যা বলে আমার তাই শুনতে হয়। বউ ধরেছে চলো নবদ্বীপে বেড়াতে যাবো। গেছি একটা বুড়ো বলে আজ থেকে তুমি ধরম জামাই। কি হয়েছে? জুতোটা ধরে তাড়াতাড়ি বালিশ নিয়ে এসো। সে কি অঞ্জনা, তুমি যা বলো আমি তাই শুনি, কিন্তু জুতো নিয়ে আমি বাজারে যেতে। আবার কথার কথা তাড়াতাড়ি যাও। এই জুতো নিয়ে যদি আমি বাজারে যাই আমার সম্মান থাকবে? তোমার কোনো কথা শুনো যাবে হ্যাঁ কি না? বাজারে গেলে কিন্তু আমি আর আসবো না। আর বয়ে গেছে। আরে অঞ্জনা আসবো না, অঞ্জনা আসবো না। অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই সত্যটা মানুষ, এই মানুষকে নিয়ে না সংসার করা বড় দা। বহু ভাই জমেছি আজ, উনি দেখে মেঘে তুমি সোনার তুলে নিয়েছি, পালিখিতে চলেছে কার বহু আই জমেছি। মৌ হয় জমেছে মৌ মতে গিয়ে ফিরেল কেন?
মামা, তোদেরকে একার বাঁচার ইচ্ছে হয়, আমার কি একটু বাঁচতে ইচ্ছে হয়? তোমার কোনো কথা শুনবো না, সংসার কাজ করো যাও। মা গো, বয়স হয়ে গেছে, আর সংসারের কাজ করতে পারবো নি। আমার কাজের কথা বলিস নি গো মা। ও কাজ করতে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, কাজ করতে হবে না। তোমার কি করবো জানো মা? কি করবি মা? ওই যে ডাম ভর্তি কেরোসিন আছে, আমি তো নিজে রেখেছি। মাথায় ঢেলার পুড়িয়ে মারব। মা গো, তোর কাছে ভাতচড় করেছি, আমার পুড়িয়ে মানুষ নেই। আমার পড়া দেখে খুব ভয়, সংসারের কাজ সমস্ত আমি করে দেবো। আমার পুড়িয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা। তুমি তরি হাম ভুলা না সকে, ওকে জুদা হাম না জুদা ও সকে, দিল মে হে তরি ঘর ঘরি তু কাহা, ওকে জুদা হাম না জুদা ও সকে, তুমি তরি হাম ভুলা না সকে। বাবা! আরে মা, কতদিন তোকে দেখিনি, আয় আয় বাবার বুকে আয়। বাবা! এতদিন পরে আমার বাড়িতে এলিস এখন, আমার শাশুড়ির সঙ্গে তোর পরিচয় করিয়ে দি। কই কই, ওনে হুইদা পা খেলবো, কই কই, ওই যে দাঁড়িয়ে আছে, ধরা দে, এটা কি ব্যবহার হলো বাপ? উনি বাবা ইংল্যান্ডের আলা লুপিনি লুপিনি, এটাই বুঝি ইংল্যান্ডে চলতেছে চলতেছে। নবদ্বীপে পরিচয় হলো, বাড়িতে একবার আনার কথা বললে না বাবা, দূরের কুটুম্ব বলে মনে রাখ। লোকের মুখে মেয়ের জন্মদিনের কথা শুনে আসতে হলো, কথা আসতে বাবা। এখনই এখনই আয়োজন শুরু হবে, মেয়ে কেক কেটে বাবার গালে দেবে হ্যাপি বার্থডে বাবা। টিউ ইউ টিউ ইউ, শালা বিধ্বংস কথা গা শালা। বাবা, তুমি আমার জন্মদিনে কোনো গিফট নিয়ে আসনি? এলে ধর তোদের বাড়ি যা পরিবেশ। কার মনে আঘাত দিচ্ছিস কেন? ওকে জানিস, ও তোমার কি হয় কি? শোন আমার পূর্বের কাহিনী, আমার প্রেমের হাতে ঘড়ি ঘড়ি ঘড়ি, ফুল স্পিডে চলবে গাড়ি, ফুল স্পিডে চলবে গাড়ি, কালি হবে হাড়ি, তুমি রসে যাবে আমি সুতো কাটা ঘুরি, বুড়ো বয়সে সুতো কাটা ঘুরি, তোমার কোনো আছে তুমি না? থাকলে যদি চূড়া বাঁশি মেলে রাধা দাঁড়িয়ে। ওরে মা, রাধিকা গিয়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, করেছিল তোর মা? তোমার রাধিকা পার্টিতে আগ বাগানে লীলা করি। এই নবদ্বীপে ফেঁচা কি না তোরা শেষ করতো আমি। তিলকা তিলকা চলে গেলে তোমার কাছে চাও কি? আর চিতার উপর না উড়লে মরবে না তো কেউ বসে না মনির ব্যথা আছে উপবাসী, থাকলে যদি চূড়া মাটি মেলে রাধা দাঁড়িয়ে। যে নদী হারার স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসে তারে, যে মানুষ চলতে পারে না তার পাশে থাকা তো দরকার। মনের মাঝে থাকবে তুমি হয়ে পোষা ময়না। বাবা, হনুমান যখন বুকটা ছিঁড়েছিল কার ছবি দেখতে পেয়েছিল? নাম সীতা। আমার বুকটা যদি চিড়িনে তোর মায়ের ছবি দেখতে পাবি। এই কি মিত্র তুমি সাই যা দা ধার হচ্ছে উপরে তে চিকন চাকন ভিতরে তে মালা, তোর ভাটা বন্ধ হলে তুমি
আর মুখ দেখতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। খোকা ও বেরিয়ে যাও, আরে দোল দোল দোল। মায়ের গর্ভে যখন তুই জন্মগ্রহণ করেছিস তোর মা ছিল তখন হাসপাতালে, না তোকে প্রসব করার পর তোর মা আমাকে বিয়ে বলেছিল, দিদি আমার ছেলেকে তুই মানুষের মতো মানুষ করে তুলিস, আজ তোকে মানুষ করতে গিয়ে আমার আশা আমার আকাঙ্ক্ষা আমি সবকিছু বিসর্জন দিয়েছি, আজ তোকে মানুষ করতে গিয়ে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি জানিস। আমি চাই না মা, মনে অনেক স্বপ্ন ছিল ছিল কত আশা, মা গো ঘরে পাবো পরে পাবো, পাবো ভালোবাসা, পাবো ভালোবাসা, পাবো ভালোবাসা। কিথিম নিয়ে শোভন মাস্টার এলইডি দিরে বাবা। মা গো তুমি আমার ছোট থেকে মানুষ করেছো যখন কোলে পিঠে করে, তুমি আমার মা, আজ এই সমাজ দেখবে ছেলে দিচ্ছে মায়ের বিয়ে। ওরে যা 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 কুলপি বাজার থেকে ময়ূর পুচু ধুতি আন, তোর মাকে আমার হাতে তুলে দিলে নরাক্ষস। যাচ্ছি না বাঁধরে, এখন যাচ্ছি আমি, তাড়াতাড়ি যাও। ওরে যা যা পুকুর কাট, তোর মার আমি জাতি খেলবো না, যা। এই ওই পুকুর যদি আমার কাটতে হয়ে যায় বাঁধর ছানার জন্য, ওই পুকুরই তো সুইবে মারবো। বাবা সত্যি বাবাচ্ছি, তোমার কি একটু হলেও মানে সমানি, এই তোমার জন্য পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে, আমার তো শুনতে হবে নাকি? ছি বাবাচ্ছি। ওরে মা কার মনে আমি কথা বলছি? তোমাকে বলেছি। ওরে তোর এই ধরম বাবা যদি না থাকতো না তোর শাশুড়িকে তুই দেখতে পেতি না, আজকে তোর জন্য নদীতে আত্মহত্যা করছে বিনিময়ে একটা চুম খেয়েছিলাম, চুম হলো একটা ব্যায়াম বাবা, এই ব্যায়ামটা দিয়েছিলাম বলে তোর শাশুড়িকে তুই দেখতে পাচ্ছিস, বলতে পারি তোদের জন্য শাশুড়ি কেন আত্মহত্যা করবে বল, নিজের মা ভেবে ভাবতে পারিস না, বল 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 কেন কেন উত্তর দে, এই কি তোকে শিক্ষা দিয়েছিলাম, গর্ভে ধরেছিলাম, কুলেঙ্গার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। বাবা তুমি আমার গর্ভে ধরেছো? আরে বলতে পারো, বলে ফেলেছি পাঁচখান বই নিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, তুমি আর বাবা তো আমি কাউকে বলবো না, মা আমি এক্ষুনি বাজারে যাচ্ছি তোমার জন্য বেনারসি শাড়ি, আমার কোনোদিন পরিনি গো মা, আর বাবার জন্য ময়ূর পিছে ধুতি। ওরে যা 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 দুটো পিড়ে রেডি কর, আলপনা আসবি, দুজনে দাঁড়াবো না, অন্না বাঁধা থাকবি। যাচ্ছি, যেমন আমার বাবু তেমন আমার মা, পুরো খাপে খা। আইদুল্লার বা মেয়েটার মডেল ভালো, কপটা দেবো বলো, তেরি মেরি মেরি তেরি প্রেম কানি এ মুশকিল দুলাব জো মে বেয়ানা ও পায়ে। দিয়ে ধন বোঝে মন হরে নিতে কতক্ষণ, এইটুকু দিলাম এইটুকু নিয়ে থেকো। তাই কত সাধনার ফলে তোমাকে যে কাছে পেলাম, আমার বুড়ি 10 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমার বুড়ির মতো তুমি ভালোবাসবে তো সেই জীবনে? আমি চেষ্টা করব। ও মাই গড, এই কথা শোনার পর আমার মরণ হলো না কেন? সে কি বলি বলি কেষ্ট বলি কেষ্ট বলি, কবে আমি করবো বিয়ে ফিক্স করেছি সামনে, এবারে মন মনে আর শুনবো পাবে যাবি, তোকে নিয়ে উল্টো ডাঙা যাবো নিজের বাড়ি। তুই আমার, তুই আমার, বলে নাকি আমার টাকা পিয়া আমার।